বুজুগনগর থানাধীন পূর্ব চাম্পামুর এলাকায় এক তরুণীর আত্মহত্যার জন্য দায়ী মূল অভিযুক্ত জগন রায়কে গ্রেপ্তার করলো এনসিসি থানার পুলিশ। ঘটনার বিবরণী প্রকাশ গত 30শে ডিসেম্বর পূর্ব চাম্পামুরার এক তরুণীর সঙ্গে ভালোবাসার নাটক করে বেশ কিছু ঘনিষ্ঠ মুহূর্তের ছবি ক্যামেরাবন্দি করে ওই তরুণীকে ব্ল্যাকমেল করত সে। তরুণীর মোবাইল সূত্র থেকে সেই সব বিষয় জানার পর জগনের ছবি নাম দিয়ে মামলা নথিভুক্ত হয়েছিল বুজুগনগর থানায়। মঙ্গলবার এনসিসি থানার পুলিশ যখন করোনার কারফিউতে বিভিন্ন যানবাহনের উপর তল্লাশি চালাচ্ছিল ঠিক তখনই জগনের ড্রাইভিং লাইসেন্স দেখে তাকে শনাক্ত করে পুলিশ। পুলিশের সফলতা সম্পর্কে রাজধানীর এনসিসি থানা এসডিপিও প্রিয়া মাথুরী জানিয়েছেন, আজকে 25শে মে আমরা যখন সার্কিট হাউস এলাকার মধ্যে স্পেশাল নাকায় করোনা কারফিউর জন্য যানবাহন বিভিন্ন যানবাহন চেক করছিলাম, তখন একটি অটো ভেহিকেল দেখতে পাই যেটিকে আমরা সন্দেহবশত আমরা ডিটেন করি এবং ডিটেন করার পরে যখন ড্রাইভারের লাইসেন্স দেখলাম তখন আমাদের সন্দেহ হয় যে এই ছেলেটা আমাদের একটা কেস হয়েছিল জানুয়ারি মাসে ইয়েতে বুজুগনগর থানা, এই সম্পর্কে ছেলেটা সম্ভবত সেই কেসের প্রিন্সিপাল অ্যাকিউজ। অ্যাকর্ডিংলি ছেলেটির ড্রাইভিং লাইসেন্স এবং গাড়ির কাগজপত্র দেখে আমরা তার আইডেন্টিফিকেশান জানতে সক্ষম হই। তার নাম জগন রায়, সে গোয়ালা বস্তির বাসিন্দা এবং আমরা এটা শনাক্তকরণ কমপ্লিট হওয়ার পরে আমরা তাকে ডিটেন করি। ডিটেন করে আমরা এনসিএস থানায় নিয়ে আসি। পরবর্তী সময় বুজুগনগর থানার ওসি এসে ওকে ওই কেসের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করে যখন দেখে যে এই ছেলেটি সেই কেসের অভিযুক্ত তখন তাকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই। এদিকে বুধবার অভিযুক্ত জগন রায়কে আদালতে সোপর্দ করা হবে। মঙ্গলবার বুজুগনগর থানার পুলিশ এসেও জিজ্ঞাসাবাদ চালায় জগনকে। ব্যুরো রিপোর্ট, হল্লাপুর।